বনে জঙ্গলে যে বাঘ আছে সিংহ আছে শিয়াল কুকুর আপনার ঘরের ভিতর আশপাশে যে আছে হাঁস মুরগি আছে কার অফিস আদালতে চাকরি করে কার দোকানে কাজ করে এদেরকে খাওয়ান কে একবার আপনি ভেবে দেখেন ভাবলে আপনার অন্তরাত্মা চোখটা খুলে যাবে এদেরকে খাওয়ান আল্লাহ আপনাকেও খাওয়ান আল্লাহ যদিও চাকরি করেন ইনকাম আপনি করেন না আল্লাহ ইনকাম করার তৌফিক সুযোগ আপনাকে আল্লাহ দিয়েছেন ঠিক কি না আসসাদাকাতু তারুদ্দুল বালা বিপদ এসেছে আগামী কালকে সকাল বেলায় অ্যাক্সিডেন্ট হয়ে হাত একটা চলে যাওয়ার সম্ভাবনা আছে বিকাল বেলা আপনি দান করছেন ওই দানের কারণে আপনার বিপদটা মুহূর্তের ভিতরে দূরে সরিয়ে যাবে দাউদ নবীকে বলা হলো পৃথিবীতে শক্তিশালী জিনিস কি তিনি বললেন শক্তিশালী জিনিস হলো পাহাড় পাহাড়ের চাইতে শক্তিশালী জিনিস কি লোহা লোহা দিয়ে পাহাড় কাটতে পারে পাহাড়ের চাইতে শক্তিশালী জিনিস লোহা লোহার চাইতে শক্তিশালী জিনিস হচ্ছে আগুন এরপরে প্রশ্ন করা হলো আগুনের চাইতে শক্তিশালী জিনিস কি সেটা হচ্ছে পানি পানির চাইতে শক্তিশালী জিনিস কি পানির চাইতে শক্তিশালী জিনিস হচ্ছে বাতাস আর জিজ্ঞাসা করা হলো বাতাসের চাইতে শক্তিশালী জিনিস কি আছে তখন উত্তরে দেওয়া হলো হ্যাঁ বাতাস থেকে শক্তিশালী জিনিস আছে বাতাস থেকে শক্তিশালী জিনিস হচ্ছে উম্মতে মুহাম্মদীকে দেওয়া সাদাকার আমল বান্দারা উম্মতে মুহাম্মদীরা এক টাকা দান করবে কিছু টাকা হাদিয়া দিবে সাদাকা করবে ওই দান করার কারণে বিপদ আপদ যা আছে বাতাসের গতিবেগে সব বিপদগুলো দূর করে দিবে সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বললেন ওয়ামাজতামা কওমুন في بيت من بيوت الله الله رب العالمين الحبيب বললেন কোন জায়গার ভিতরে কোন এলাকার ভিতরে কোন জনপদের ভিতরে আল্লাহর বান্দারা যখন একত্রিত হয়ে বসেন في بيت من بيوت الله ويتدارسونه بينهم الا نزلت عليهم السكينه এখানে যে কোরআনের আয়াতগুলো থেকে তেলাওয়াত করা হবে কোরআন থেকে তেলাওয়াত করা হবে বান্দারা বসবে কোরআনের আয়াতের তেলাওয়াতগুলো শুনবেন আর কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন এই ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর ওয়া শোনার কারণে ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে এমন একটা রহমত নাযিল করবেন যে রহমতটা নাযিল হওয়ার সাথে সাথে বান্দারা এ মাহফিলে আসার আগে যদি বান্দাদের মন খারাপ থাকে টেনশন থাকে দুশ্চিন্তা থাকে পেরেশানি থাকে এই মাহফিলে বসার সাথে সাথে আল্লাহ বললেন ও বান্দা তোমাদের উপর এমন একটা সাকিনা রহমত নাযিল করব যা নাযিল করার কারণে সব টেনশন দূর করে দিয়ে মুহূর্তের ভিতরে তোমার মনের ভিতরে আমি শান্তি ঢুকাইয়া দিব অগশ্যে তোমার রহমা আসমান থেকে রহমত নাযিল করবেন রহমতটা কেমন হবে আমরা যেমন করে বৃষ্টি দেখি বৃষ্টি দেখেন না এমন কেউ এখানে আছেন কি কেউ নাই বৃষ্টি পড়ার সময় গণনা করার মতো বৃষ্টির ফোঁটা পড়ে নাকি এমন ফোঁটা পড়ে গণনা করার মতো যন্ত্র আসমান আর জমিনের ভিতরে তৈরি করার মতো ক্ষমতা কারো আছে কি ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন রহমত গুলো এত বেশি নাজিল করছেন আজকের এই মাহফিলের ভিতরে আপনারা যারা এখানে সামিয়ানার ভিতরে একটা জায়গার ভিতরে একত্রিত হয়ে বসে শুনছেন একত্রিত হয়ে বসে শোনার কারণে মাহফিলের প্রতি মন মাহফিলের বাইরে ঘরে নাই বাড়িতে নাই হাট বাজারে নাই কোথাও নাই রাস্তা থেকে যারা শুনে দোকান থেকে ঘর থেকে যারা শুনে কতক্ষণ মাহফিল শুনে কতক্ষণ মাহফিলে মন কতক্ষণ এইদিকে মন ঠিক কিনা কিন্তু যারা এখানে বসে শুনে শুনেন তাদের মন মানসিকতা সম্পূর্ণভাবে মাহফিলের মধ্যে সীমাবদ্ধ আছে কোরআন থেকে কি বলে কি শুনছি কি আমল করব ওই অনুভূতি অন্তরের ভিতরে তৈরি হচ্ছে ঠিক কিনা আর আল্লাহ রাব্বুল আলামিন যারা এই সামিয়ানার ভিতরে বসবে তাদের উপর রহমত নাযিল করবে যারা হাট বাজার থেকে শুনবে দোকান থেকে শুনবে রাস্তা থেকে শুনবে বিভিন্ন জায়গা থেকে শুনবে সামিয়ানায় বসবে না তারা রহমত পাবে না রহমত সামিয়ানার বাইরে পড়বে না সামিয়ানার ভিতরে পড়বে এখানে আপনারা যারা আছেন
আপনারা দৃঢ় বিশ্বাস নেন, ঈমান নেন, এই মুহূর্তে আপনার উপর, আমার উপর, আমাদের সকলের উপর আসমান থেকে আসমানি রহমত, আল্লাহর রহমত আমাদেরকে দান করছেন কে? আরো জোরে বলেন না, দান করছেন কে? বিশ্বাস আছে কি? জোরে বলেন না, বিশ্বাস আছে কি? শুধু তাই নয়, এই দেশের প্রধানমন্ত্রী যখন প্রোগ্রাম করে, সভা করে, সেমিনার করে, তাদের প্রোগ্রামগুলোকে চারিদিক থেকে ফেরেশতারা এসে গিয়ে, তার চারিদিক থেকে সেনাবাহিনী, র‍্যাব, বিডিআর, সিএসএফ আরো অন্যান্য স্পেশাল বাহিনীগুলো ঘিরে রাখেন, আর আপনি আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের বাগান ওয়াজের ময়দানে মাহফিলের মঞ্চে বসার কারণে আপনারা আর আমার নিরাপত্তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন র‍্যাব পাঠালেন না, পুলিশ পাঠালেন না, বিজিবি পাঠালেন না, সেনাবাহিনী পাঠালেন না, এদের চাইতে সব থেকে শক্তিশালী বাহিনী আসমানি বাহিনী ফেরেশতা মালাইকা প্রেরণ করে এই সামিয়ানার চার পাশে ফেরেশতা এখন নাজিল হয়ে গিয়েছে। এই মাহফিলের চার পাশে কি আছে কথা বলে না, কি আছে? ফেরেশতা আছে। বিশ্বাস আছে? বিশ্বাস হয়। বিশ্বাস না থাকলে ইমানও থাকবে। ওই লোকগুলার নামগুলা ধরে ধরে দুনিয়ার কোন মালিক নয়, দুনিয়ার কোন লোক নয়, আসমানের মালিক, জমিনের মালিক, আপনার মালিক, আমার মালিক, আমাদের সকলের মালিকের নাম কি? ওই মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনারা আর আমার নাম ধরে ধরে প্রশংসা করেন। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি গণভবন থেকে, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রেস ব্রিফিং করে যদি আপনাদের এলাকার সাবেক চেয়ারম্যান সাহেবের নামে প্রশংসা করেন, আপনারা খুশি হয়ে যাবেন, বলবেন আমরা একটা চেয়ারম্যান পাইলাম যারে নিয়ে প্রধানমন্ত্রীও প্রশংসা করে, ঠিক কিনা? আর আপনারা তো খুশি হওয়া বেশি দরকার। আরে আপনার নামে, আপনাকে নিয়ে, আপনার নাম ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রী নয়, আমেরিকার প্রধানমন্ত্রী নয়, ইসরায়েল, রাশিয়া, সৌদি আরবের প্রেসিডেন্ট নয়, স্বয়ং আসমানের জমিনের মালিক আল্লাহ, তিনি আপনার নাম ধরে, আমার নাম ধরে, আমাদের সকলের নাম ধরে আর সে মাকামে বসে বসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের নামের প্রশংসা করে। আরো জোরে বলেন না, সুবহানাল্লাহ। আমাদের সকলের প্রশংসা করছেন কে? আল্লাহ। কি কারণে করছেন? শুধুমাত্র আমরা এখানে বসে কিছুক্ষণ কোরআন শুনবো আর কোরআনের আয়াতের তেলাওয়াত গুলো শুনছি যে এই আয়াতের ভিতরে আল্লাহ কি বলেছেন, রসুল কি জানাতে চেয়েছেন, এই কথাগুলো শোনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যদি সাকিনা নাজিল করে, রহমত নাজিল করে, ফেরেশতা যদি পাঠায়া দেন আর আমাদের নামের প্রশংসা করে, এই যে মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় আজকে এখানে একদিন ওয়াজ করা হবে, একদিন শেখানো হবে, ওই মাদ্রাসাতে প্রতিদিন কোরআন শেখানো হয়, কোরআনের দাস দেওয়া হয়, কোরআনে কি বলেছে ছাত্রদেরকে বোঝানো হয়, আপনাদের মাঝে বছরে একদিন মাহফিল হলে মাহফিলের ভিতরে সাকিনা, রহমত, ফেরেশতাদের দ্বারা নিরাপত্তা বেষ্টনী আর আল্লাহর প্রশংসা করা হয়, আল্লাহ প্রশংসা করেন। আর ওই মাহফিলে যতক্ষণ ক্লাস চলে, ছাত্ররা যতক্ষণ থাকে, কোরআনের তালিম যতক্ষণ দেওয়া হয়, কোরআনের শিক্ষা যতক্ষণ দেওয়া হয়, আসমান থেকে আল্লাহ ততক্ষণ সাকিনা নাজিল করে, রহমত নাজিল করে, ফেরেশতা দিয়ে ঘিরে রাখে, আর আকাশে বসে বসে ছাত্র সহ শিক্ষকদের নামে আল্লাহ সং প্রশংসা করতে থাকে, সুবহানাল্লাহ। ওই মাদ্রাসা দরকার আছে না নাই? এত নরম গলায় না জোরে বলেন, দরকার আছে না নাই? দরকার থাকলে ছাত্র দেওয়ার দরকার আছে না নাই? কোরআন শিক্ষা দেওয়া, কোরআন শিখা, মুসলমান হয়ে জন্ম নিয়েছেন এজন্য শিখবেন, নাকি আল্লাহ শিখতে বাধ্য করেছেন এজন্য শিখতে হবে? মুসলিম হয়েছি তাই শিখবো,
নাকি আল্লাহ বাধ্য করেছে মুসলমান থাকতে হলে শিখতে হবে এজন্য শিখবেন এটা বাধ্য ঈমান টিকাতে হলে মুসলমান দাবি করতে হলে মুসলিম পরিচয় দিতে হলে কোরআন শিখতেই কথা বলেন না কেন কোরআন শিখতেই হবে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম দ্বীনের জ্ঞান অর্জন করা সমগ্র মুসলিম উম্মাহর জন্য নরনারীর জন্য ফরজিয়া আল্লাহর পক্ষ থেকে বাধ্যবাধকতা সম্মানিত হাজেরিন এই দ্বীনে ইলম মানে শুধু আলিফ বা তা নয় দ্বীনে ইলম মানে হচ্ছে ইলমের যত শাখা প্রশাখা আছে সকল শাখা প্রশাখা সম্পর্কে ইলম অর্জন করা জ্ঞান অর্জন করা যেই জ্ঞান অর্জন করলেই দ্বীনের উপর অনট থাকা যাবে হুকুমিয়াতের উপর অনট থাকা যাবে আল্লাহ সন্তুষ্টির ভিত্তিতে জীবন গড়ে তোলা যাবে আপনি ইকোনমিক্স নিয়ে পড়েন অর্থনীতি নিয়ে পড়েন স্বাস্থ্যবিজ্ঞান নিয়ে পড়ালেখা করেন মেডিকেল সায়েন্স নিয়ে পড়ালেখা করেন মেডিকেল সায়েন্সে আপনি পড়তেই গিয়ে মেডিকেল সায়েন্সের ব্যাপারে আল্লাহ তাআলার নীতিমালা কি বিধান কি ওই বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা এটাও ফরজিয়াত এটাও দ্বীনে ইলম জোরে বলি সুবহানাল্লাহ ওদিন চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আমার এক বন্ধু সহ ঘুরতে গিয়ে বলল ওলামায়ে কেরাম শুধু বলে আলিফ বা তা সা মানে আমরা দ্বীনে ইলম বলতে বুঝায় কি এইগুলো অর্জন করলেই নাকি দ্বীনে ইলম হয়ে যায় এটা নাকি ফরজ আরে না এটা যারা বলে তারা বলতেও ভুল যারা বুঝে তাদের বুঝতেও ভুল আয়ুর্বেদ জ্যোতির্বিদ বীজগণিত আরো অনেকগুলা চিকিৎসা বিজ্ঞান ইবনে সিনা তারপরে কি আমাদের অনেকগুলা ইবনে খালদুন অসংখ্য আমাদের বিজ্ঞানী রয়েছে যারা দ্বীনের উপর অনট থেকে দ্বীনের ইলম অর্জন করে ওই দ্বীনের ইলমের গভীরতার কারণে পৃথিবীর বিভিন্ন বিজ্ঞানের সূচনা তারাই করেছেন সবার আগে সুবহানাল্লাহ সমগ্র জ্ঞানের শাখা প্রশাখায় বিচরণ করা বিচরণ করে উম্মাকে সঠিক ইনফরমেশন দেওয়ার প্রচেষ্টা চালানো উম্মার জন্য ফরজিয়া কেউ যদি অর্থনীতি নিয়ে পড়ালেখা করে অর্থনীতি নিয়ে পড়ালেখা করতে গেলে ওই তার অর্থনৈতিক জীবন অর্থনৈতিক শিক্ষা ব্যবস্থার ব্যাপারে ইসলামিক মৌলিক নীতি কি হবে ওই বিষয়ে জ্ঞান অর্জন করাটাও ফরজ এটা ইসলাম কারণ সে যদি ওই বিষয়ে মৌলিক জ্ঞান অর্জন না করে আজকে 90% মুসলমানের দেশে অর্থনৈতিক ভিত্তি জাকাত ভিত্তিক অর্থনীতি দিয়ে যদি হতো তাহলে এই দেশের মুসলমানদের শিক্ষা কার্যক্রম এদেশের মুসলমানদের নৈতিক ভিত্তির কার্যক্রম অর্থ ব্যবস্থার কার্যক্রম সম্পূর্ণ হালাল ভিত্তির উপরে দাঁড়াতো আর অর্থনৈতিক ব্যবস্থা সুদ ভিত্তিক ব্যাংকিং সিস্টেম সম্পূর্ণ সুদ ভিত্তিক হওয়ার কারণে আমরা মুসলমানরা অর্থনীতির চালিকা শক্তিকে কোরআন আর সুন্নার মার পেছে পেলে এই মানুষগুলোকে সঠিক মেসেজগুলো তুলে না ধরার কারণে এরা সুদের করাল গাছে নিমজ্জিত হওয়ার কারণে আজকে অর্থ ব্যবস্থা সুদ দ্বারা ভরপুর হয়ে গিয়েছে যদি জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার সঠিক রূপরেখা এই উম্মার মাঝে তুলে ধরা যেত জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালানো যেত গোটা দুনিয়ায় মানুষের অভাব দূর হয় দারিদ্র্যবিহীন পৃথিবী এই গোটা দুনিয়া উপহার পেত ঠিক কিনা কথা বলুন ঠিক কিনা এই জন্য আমাদের যুবকদেরকে ওই অর্থ ব্যবস্থা সম্পর্কে জ্ঞান নিতে গেলে ইসলামিক অর্থ ব্যবস্থার কারিকুলাম সম্পর্ক তাদের জ্ঞান অর্জন করতে হবে এটাও তার জন্য ফরজিয়া আর এই দিনের এলেম অর্জন করার জন্য কেউ যদি তার ঘর থেকে বের হয় আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন মান খরাজা ফি তলাবিল ইলমি কানা ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ আল্লাহর কোন বান্দারা যদি দ্বীনে ইলম অর্জন করার জন্য তার ঘর থেকে বের হন আল্লাহ রাব্বুল আলামিন বললেন সে শুধু রাস্তা দিয়ে বাহির হয় না ঘর থেকে মাটির রাস্তা দিয়ে হাঁটে না কাঁচা রাস্তা দিয়ে হাঁটে না ফিস রাস্তা দিয়ে হাঁটে না ওই রাস্তাটা সাধারণ রাস্তা থাকে না
ওই বান্দাটা আল্লাহর দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য বাহির হওয়ার কারণে দুনিয়ার মানুষের তৈরি করা রাস্তা হতে পারে, কাঁচা রাস্তা হতে পারে, ইটের রাস্তা হতে পারে, সিমেন্টের রাস্তা হতে পারে, আল্লাহর কাছে সাধারণ রাস্তা নয়। ওই মানুষদের ওই মাদ্রাসার ছাত্রদের রাস্তাটা আল্লাহর কাছে স্বয়ং আল্লাহর নিজের রাস্তা। সুবহানাল্লাহ, সাধারণ রাস্তা নয়, এটা আল্লাহর নিজের রাস্তা, আল্লাহর তৈরি করা রাস্তা, যে রাস্তার মালিক শুধু একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ, শুধু তাই নয়, ওই মাদ্রাসার ছাত্ররা যখন রাস্তা দিয়ে বাইর হয়ে যায়, বাহির হওয়ার সময় এই মাদ্রাসার ছাত্ররা সহ যতগুলো মাদ্রাসা আছে সব মাদ্রাসার ছাত্ররা রাস্তা দিয়ে যখন বাহির হন, বাহির হওয়ার সাথে সাথে মাটির উপরে তারা হাঁটে না, মাটির উপরে হাঁটে, তাদের পা গুলা আপনার চোখে দেখা যাবে মনে হয় মাটির উপরে দিয়েছে, মনে হয় ইটের উপরে দিয়েছে, কাঁচা মাটির উপরে দিয়েছে। না না, দুনিয়ার চোখে দেখা যায় কাঁচা মাটি, দুনিয়ার চোখে দেখা যায় ইট, দুনিয়ার চোখে দেখা যায় কংক্রিটের সিমেন্টের ঢালায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানালেন তাদের পাগুলা ফেরেশতাদের দানার উপর পড়ে, ফেরেশতারা দানার উপর ভর করে তাদেরকে মাদ্রাসায় পৌঁছিয়ে দেয়। আহা, সুবহানাল্লাহর আওয়াজে তো মরা, জোরে বলি না সুবহানাল্লাহ। এই ছেলেগুলো মাদ্রাসায় যে আসে, এরা আসার সময় ফেরেশতারা তাদের সম্মানে নিজের ডানাটা তাদের পায়ের নিচে বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ, শুধু তাই নয়, এই মাদ্রাসার ছাত্রগুলোকে সম্মান দেওয়ার জন্য, সম্মান দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে সালাম দেন, দোয়া করান। শুধু তাই নয়, মাদ্রাসার ছাত্ররা রাস্তায় হাঁটার সময় রাস্তার পাশে যতগুলা গাছপালা আছে সব গাছপালাগুলো মাদ্রাসা ছাত্রদের জন্য দোয়া করে। শুধু গাছপালা দোয়া করে এমন নয়, আল্লাহ রাসূলের হাবিব বললেন শুধু গাছপালা দোয়া করে এমন নয়, ওই মাদ্রাসার ছাত্ররা হাঁটার সময় এই যে মসজিদের পাশে একটা পুকুর আছে, এই দিক দিয়ে যখন হাঁটবে পুকুরের ভিতরে যতগুলা মাছ আছে সব মাছগুলা তাদের জন্য দোয়া করে। শুধু মাছ নয়, মাছ নয়, পুকুরের ভিতরে যত উদ্ভিদ তরুলতা আছে, ঘাস আছে, সব ঘাসগুলা পর্যন্ত তাদের জন্য দোয়া করে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু যারা স্কুলে যায় অ আ ক খ এ বি সি শিখে, দিনের জন্য যায় না, দিন শেখানোর জন্য যায় না, আল্লাহর কোরআন শেখানোর জন্য যায় না, আল্লাহকে চিনার জন্য যায় না, আল্লাহকে জানার জন্য যায় না, শুধুমাত্র ভালো একটা চাকরির আশায়, ভালো কিছু করার আশায় যায়। এই ছেলেগুলা যে রাস্তা দিয়ে যায় সাধারণ রাস্তা, মাদ্রাসার ছাত্ররা যেই রাস্তায় যায় ওই রাস্তাটা মানুষের নয়, ওই রাস্তাটা হয়ে যায় আল্লাহ। সে যে রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তার উপরে আরশে আকা, আরশে মাকাম পর্যন্ত যত ফেরেশতা আছে, যত সৃষ্টি আছে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ইউরাস নেপচুন প্লুটো বলকান যাহা কিছু আছে আল্লাহর সমস্ত সৃষ্টিগুলো, সমস্ত আল্লাহর তৈরি করা জিনিসগুলো, বস্তুগুলো, জড় পদার্থ, জীব পদার্থ যাহা কিছু আছে সব কিছু এক এক করে ওই মাদ্রাসার ছাত্রদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। সুবহানাল্লাহ, বলবেন না আপনারা মনে হয় নারাজ, অনেকের ছেলে মেয়েকে মাদ্রাসায় দিলেন না তাই ভাবেন আহা আমার ছেলে মেয়ের যেন দিল, যে কারণে দিই নাই, যেহেতু দিতে পারলাম না সুবহানাল্লাহ বলে আর লাভ কি হবে। না, এই পেরেশানি টেনশন রাখবেন না, আগামী দিনও আপনাদের সন্তান সন্ততিদেরকে আওলাদদেরকে এই মাদ্রাসাগুলোতে দিন শিকার মার্কাজগুলোতে পাঠানোর দরকার আছে না নাই? এই মাদ্রাসাগুলো জমিনে টিকিয়ে থাক সে ইচ্ছা আছে তো আপনাদের? আরো জোরে বলেন না আছে কি? সম্মানিত হাজিরিন, আফসোস লাগে, আমার একটা ভাতিজা
তার বাবা মারা গেল সাউথ আফ্রিকায়। মারা যাওয়ার পরক্ষণে আমাকে বলে, আমি যখন বললাম ভাতিজা তুমি কি তোমার আব্বুর লাশটা যখন দেশে আসবে আব্বুর জানাজার সামনে দাঁড়িয়ে কি পড়বা, ওই তোমার জ্ঞানটা কি আছে? সে বলল, কাকা কি কি পড়া লাগে আমাকে একটু বলেন। কত আফসোস, এমন কোন সন্তান তৈরি করবেন না যে সন্তান আপনার মৃত্যুর পর আপনার জানাজার লাশের সামনে দাঁড়িয়ে আপনার জন্য কি দোয়া পড়বে সেটা জানবে না, এমন সন্তান জন্ম দেওয়ার চাইতে না দোয়াটাই উত্তম, ঠিক কিনা? কেমন সন্তান জমিনে তৈরি করলা যে সন্তান তোমার মৃত্যুর পরে তোমার জন্য একবার দোয়া করার জ্ঞানটা নাই? আল্লাহ এই জাতীয় আওলাদ থেকে সন্তান থেকে আমাদের এ মুসলিম উম্মাহকে হেফাজত করুক বলি আমিন। অন্তত পক্ষে তোমার লাশের সামনে দাঁড়ায়া জানাজাটা পড়াতে পারে এইরকম একটা সন্তান যদি জন্ম দিতে পারো তুমি সার্থক পিতা, না হলে তুমি ব্যর্থ, ঠিক কিনা? মুসলমান জবানে আওয়াজ নেই কেন? সূরা ফাতিহা পড়তে জানে না, দোয়া পড়তে জানে না, মুসলমান হিসেবে পরিচয় দিবে কোন ভিত্তির উপরে দাঁড়িয়ে? আল্লাহ বুঝার মতো নেক চিন্তা চেতনা আমাদের দিলের ভিতরে তৈরি করে দিক। এ মরা ইমান না, জোরে মজবুত ইমানে শিখার নিয়তে সন্তানদেরকে দিনের জ্ঞান শিখানোর নিয়তে আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, রসূলুল্লাহ বলেছেন, আমি কিছু রেখে যাচ্ছি না, আমার ওয়ারিশ আছে, আমি আমার ওয়ারিশ রেখে যাচ্ছি। আমার ওয়ারিশ হবে স্বর্ণ নয়, রৌপ্য নয়, অর্থ বিত্ত নয়, আমার ইলম হবে ইলমিয়াতের ওয়ারিশ। আর এই ওয়ারিশ হবে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আম্বিয়া কেরামের ওয়ারিশ হচ্ছে উলামায়ে কেরাম, যাদের মাঝে ইলম আছে এরা রাসূলুল্লাহর আওলাদ। সুবহানাল্লাহ, রাসূলের আওলাদ কারা? যার দিলে যতটুকু দিনের ইলম আছে, আল্লাহ রাসূলের নববুয়্যাতের রিসালাতের ইলমিয়াত আছে, তার ভিতরে ততটুকু রাসূলের ওয়ারিশি আছে, ওয়ারিশি মালিকানা আছে, সম্পত্তি আছে। সুবহানাল্লাহ, কতটুকু দিনের ইলম অর্জন করেছে, কতটুকু চেষ্টা করেছেন, ভাবতেই হবে। আপনার ওই যে ভাতিজার বাবা মারা গেল, বাবার লাশ আসতে 10-15 দিন সময় পেয়েছে, সুযোগ পেয়েছে, আমি তাদেরকে শিখালাম, তারা শিখলো, শিখে বাবার জানাজায় দাঁড়িয়েছে। আপনার বাবা মারা যাওয়ার পরে 10-15 দিন সময় কি হয়তো 2-3 ঘন্টায় জানাজাও হয়ে যাবে, শিকার সুযোগ আছে? কথা বলেন না কেন, শিকার সুযোগ আছে কি নাই? মরার সময় শিখবেন না মরার আগে শিখবেন? একটু আওয়াজ দিয়ে বলেন না, মরার পরে না মরার আগে? কত আগে মানে মরবেন ওইটা অপেক্ষা করে, আগ মরতে যায় শিখবেন না, এখনই সিদ্ধান্ত নিতে হবে, তাড়াতাড়ি শিখবেন। কখন শিখবেন? তাড়াতাড়ি শিখতে হবে, এখনই শিখতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দিক বলি আমিন। আরো যারা বলেন না আমিন। এই মাদ্রাসা যদি থাকতে হয়, এই মাদ্রাসার অভাব অনটন এগুলো পূরণ করবেন কে? আল্লাহ। কাদের মাধ্যমে করবে? কথা বলেন না কেন, কাদের মাধ্যমে করবে? আল্লাহ আসমান থেকে ফেরেস্তা পাঠাবেন, 2-4-5-10 লাখ টাকা বান্ডিল একটা দিবেন, ফেরেস্তা সেখানে দিয়ে দিবে, বিষয়টা কি এরকম? কথা বলেন না, বিষয়টা কি এরকম নয়? আল্লাহ সব সমস্যা সমাধান করবেন আপনাদেরকে দিয়ে। আপনি যে আজকে সকাল বেলায় খাবার খেলেন, দুপুর বেলায় ভাত খেয়েছেন, রাত্রিবেলায় যে খাবার খেবে খাবার খাবেন, এই খাবারগুলো ব্যবস্থা আপনি করেন না আল্লাহ করেন? একটা জিনিস ভাবেন, আমি তো প্রায় এখন বলি, আচ্ছা দেখেন আমরা মানুষরা ভাবি আমি আপনি ব্যবস্থা করি, কিন্তু দেখেন আপনি আর আমি না হয় চাকরি করে, কাজ করে, ব্যবসা বাণিজ্য করে আমরা টাকা ইনকাম করার একটা সুযোগ আছে। ওই যে সাগরের অতল গহ্বরে, সাগরের ভিতরে যে মাছগুলো আছে, এরা কোন অফিসে চাকরি করে? বনে জঙ্গলে যে বাঘ আছে, সিংহ আছে, শিয়াল কুকুর আপনার ঘরের ভিতর আশপাশে যে আছে, হাঁস মুরগি আছে, কার অফিস আদালতে চাকরি করে,
কার দোকানে কাজ করে এদেরকে খাওয়ান কে একবার আপনি ভেবে দেখেন বাপলে আপনার অন্তরাত্মা ছক্কুটা খুলে যাবে এদেরকে খাওয়ান আল্লাহ আপনাকেও খাওয়ান আল্লাহ যদিও চাকরি করেন ইনকাম আপনি করেন না আল্লাহ ইনকাম করার তৌফিক সুযোগ আপনাকে আল্লাহ দিয়েছেন ঠিক কি না আল্লাহ যদি না চায় ইনকাম করার সুযোগ আছে কথা বলে না কেন সুযোগ আছে কি এই জন্য আল্লাহ বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন বান্দা আমি যা দিয়েছি আমার দেয়া রিজিক থেকে আমার রাস্তায় ব্যয় করে দাও সুবহানাল্লাহ আর ওজর বলেন না সুবহানাল্লাহ আজকে যদি আপনাদেরকে মাদ্রাসার জন্য টাকা দেওয়ার জন্য বলে আপনারা দিল খুলে দিবেন নাকি দিবেন না কথা বলেন আহা এখন তো জবানটা একেবারে নিচে নেমে গেল কারণ পকেটটা না জানি খালি হয়ে যায় আরে আল্লাহর রাস্তায় দিলে আল্লাহ মরার আগে দুনিয়াই দিয়ে দেয় সুবহানাল্লাহ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হলেন জ্বরে আক্রান্ত ঘরে কোনো খাবার নাই আলী ভাবলো তারে কি নিয়ে খাবার দেওয়া যায় একটা চাদর বাহির করে দিলেন বাজারে বিক্রি করলেন বিক্রি করে একটা আনার নিয়ে আসছেন আনার নিয়ে আসার পথে একটা ফকিরকে পাইলেন সে বলল আমি তিন দিন খাবারও অভাবে এদিক সেদিক দৌড়াদৌড়ি করি খাবার পাই না এত ক্ষুধা লাগছে ও আলী জামার ভিতরে আস্তিনের ভিতরে কি লুকিয়ে রেখেছো ওইখান থেকে আমাকে দাও আমি কিছু খাই আলী রাদিয়াল্লাহু তাআলা আঙ্কুরটা আনারটা বাহির করে অর্ধেক কেটে দিলেন ফকির বলে হায়রে আলী তুমি কি বুঝো না জানো না আনার অর্ধেক যে দিলা অর্ধেক খাইলে অর্ধেক পেট ভরে পুরা খাইলে তো পুরা ভরে ঠিক কি না তখন তিনি কি করলেন যা বেচারা পুরাটাই দিয়ে দিলাম পুরাটা দেওয়ার পরক্ষণে ঘরে গেলেন মনটা মলিন করে যখন ঘরে ঢুকলেন ফাতেমা বুঝলো পথের মধ্যে ফকির মিসকিন ফায়া দিয়া দিয়েছে তিনি খুশি মনে বলল আলী রে আমার কোনো ক্ষুধা নাই আল্লাহ ক্ষুধাটা আমার মিঠাইয়া দিয়েছে সুবহানাল্লাহ পরক্ষণে আলী রাদিয়াল্লাহু তাআলা আন তিনি দেখলেন মাথার উপরে একটা জুপটি নিয়ে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আন উনি আসলেন মাথা থেকে উনি ওনার জুটিটা নামালেন জুটি নামানোর পরে তিনি দেখলেন কিছু আনার এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া দিয়েছেন জামাইর ঘরে সুবহানাল্লাহ আনার হাতে নিয়ে গণনা করে একটা দুইটা গণনা করে দেখা যায় নয়টা আলী বলে এই আনার আমার নয় সালমান ফার্সি বলে কেন তিনি বললেন আল্লাহ যদি আমাকে আনার দে নয়টা দিবে না দিলে দশটা দিবে দিলে কয়টা দিবে কথা বলে না কেন কয়টা দিবে কারণ আল্লাহ ওয়াদা করেছে মুমিনরা এক দিলে মুমিনদেরকে আল্লাহ দশ দিবে মুমিনরা এক টাকা দিলে আল্লাহ কয় টাকা দিবে দশ টাকা দিবে জামা ছড়ায়া চাদর থেকে আরেকটা বাহির করে বললেন আমি নিজেও ভেবেছিলাম রসুল তোমাকে যে দশটা আনার দিলেন গণনা করে নিচ্ছে এখানে কাহিনী আছে আমাকে কাহিনী বলো তিনি খুলে বললেন পথে একটা আনার দিয়েছি সালমান ফার্সি বলল আর বলিও না তুমি একটা দিয়েছো আল্লাহ দশটা দিয়েছে সুবহানাল্লাহ আজকে আপনারা এখানে এক হাজার টাকা দিলে আল্লাহ দশ হাজার টাকা দিবেন সুবহানাল্লাহ বলবেন না আজকে দশ হাজার দিলে এক লক্ষ টাকা দিবে এক লাখ টাকা দিলে দশ লাখ টাকা দিবে দশ লাখ দিলে এক কোটি টাকা আল্লাহ আপনাকে দিয়ে দিবে সওয়াব তো দিবে আল্লাহ ওই পরিমাণ অর্থ আপনাকে দান করে দিবে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ রাস্তায় দেওয়ার দরকার আছে না নাই মরার পরে টাকাগুলো কি ঘরে নিয়ে যাবেন কথা বলেন না কেন ঘরে নিয়ে যাবেন আরে যাবেন না জান্নাতে যাওয়ার নিয়ত কার কার আছে হাত তুলুন তো দেখি উঁচু করে হাত উপরে অনেক উপরে তুলুন জান্নাতে যাওয়ার নিয়ত আছে তো বলে ইনশাআল্লাহ আল্লাহ জান্নাতের জন্য কবুল করক জোরে বলেন না আমিন এবার হাত নামা জাহান্নামের প্রতি বিশ্বাস আছে না নাই জাহান্নামের আজাবের প্রতি বিশ্বাস আছে না নাই জাহান্নামের আজাব মাফ করবে গ্যারান্টি দিয়েছে কোরআনে বলেছে
আল্লাহ বলেছেন কে বলেছেন কি থেকে মুক্তি দিবে জাহান্নামের আযাব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুমবিকুম মিন আযাবিন আলীম আমি জাহান্নামের আযাব তোমাদের জন্য নিষিদ্ধ করে দেব বাতিল করে দেব জাহান্নামের আযাবটাকে আমি বন্ধ করে দেব জোরে বলি সুবহানাল্লাহ কে করে দিবে আল্লাহ যেটা বলে আল্লাহ সেটা পালন করে নাকি এমনিতে বলে আল্লাহ যা বলে আল্লাহর বলার সাথে করার সাথে মিল আছে না নাই আল্লাহ বললেন জাহান্নামের আযাব মাপ কাজ করবা ঈমান আনার সাথে সাথে জিহাদ করবা আগে টাকা দিয়ে সুবহানাল্লাহ পকেট থেকে টাকা দিলে জাহান্নামের আযাব মাপ পকেট থেকে টাকা দিলে কিসের আযাব মাপ জাহান্নামের আযাব মাপ জাহান্নামের আযাবকে ধ্বংস করে দিতে পারে নিমিষে শেষ করে দিতে পারে একটা আমল যদি থাকে তার ভিতরে অন্যতম একটা আমল হচ্ছে আল্লাহ রাস্তায় সাদাকা সাদাকা কেমন আস-সাদাকাতু তারুদ্দুল বালা বিপদ এসেছে আগামী কালকে সকাল বেলায় অ্যাক্সিডেন্ট হয়ে হাত একটা চলে যাওয়ার সম্ভাবনা আছে বিকাল বেলা আপনি দান করছেন ওই দানের কারণে আপনার বিপদটা মুহূর্তের ভিতরে দূরে সরিয়ে যাবে দাউদ নবীকে বলা হলো পৃথিবীতে শক্তিশালী জিনিস কি তিনি বললেন শক্তিশালী জিনিস হলো আপনার লোহা লোহা হচ্ছে কি শক্তিশালী জিনিস হচ্ছে লোহা এরপরে জিজ্ঞাসা করা হলো লোহার চাইতে শক্তিশালী জিনিস কি পাহাড় পাহাড়ের চাইতে শক্তিশালী জিনিস কি লোহা লোহা দিয়ে পাহাড় কাটতে পারে পাহাড়ের চাইতে শক্তিশালী জিনিস লোহা লোহার চাইতে শক্তিশালী জিনিস হচ্ছে আগুন এরপরে প্রশ্ন করা হলো আগুনের চাইতে শক্তিশালী জিনিস কি সেটা হচ্ছে পানি পানির চাইতে শক্তিশালী জিনিস কি পানির চাইতে শক্তিশালী জিনিস হচ্ছে বাতাস আর জিজ্ঞাসা করা হলো বাতাসের চাইতে শক্তিশালী জিনিস কি আছে তখন উত্তর দেওয়া হলো হ্যাঁ বাতাস থেকে শক্তিশালী জিনিস আছে বাতাস থেকে শক্তিশালী জিনিস হচ্ছে উম্মতে মুহাম্মদীকে দেওয়া সাদাকার আমল বান্দারা উম্মতে মুহাম্মদীরা এক টাকা দান করবে কিছু টাকা হাদিয়া দিবে সাদাকা করবে ওই দান করার কারণে বিপদ আপদ যা আছে বাতাসের গতিবেগে সব বিপদগুলো দূর করে দিবে সুবহানাল্লাহ একদিন ফেরেশতা মালাকুল মউত দাউদ নবীর সামনে এসে একটা লোকের দিকে এমনিতে চোখ বড় করে তাকালেন লোকটা বলল ও দাউদ নবী একদিন দাউদ নবীর কাছে এসে কথা বলবেন না প্লিজ মুরব্বীরা একটু কথা বন্ধ করেন দাউদ নবীর কাছে এসে ফেরেশতারা মালাকুল মউত যখন এসে বসলেন ঠিক ওই মুহূর্তে একটা লোক পাশে বসাচ্ছিলেন পাশে বসা লোকটার দিকে মালাকুল মউত দেখে হাসলেন পরের দিন আবার যখন আসলো হাসার পরে জিজ্ঞেস করলো হাসলা কেন তখন মালাকুল মউত বলল আমি তো হাসলাম কিছুক্ষণ পরে এখান দিয়ে যাওয়ার পথে এর জান কবজ করব কি করবেন জান কবজ করবেন তো উনি চলে গেলেন পরের দিন মালাকুল মউত আসলেন আবার ওই লোকটা ওইখানে উপস্থিত ছিলেন তখন দাউদ নবী বললেন ও মালাকুল মউত কালকে বললা এদিকে হাসানোর কারণ জিজ্ঞেস করলে বললা এরে তুমি যাওয়ার পথে ইন্তেকাল করাবা মৃত্যু ঘটাবা এ তো এখন আমার পাশে বসা কাহিনী কি মালাকুল মউত বলে কেন বেঁচেগুলো আমিও জানি না আল্লাহকে জিজ্ঞেস করলাম আল্লাহ কাহিনী কি তিনি বললেন এই লোকটা দাউদ নবীর কাছে আসার তো দাউদ নবীর কাছ থেকে তুমি পীরে এই লোকের কাছে যখন আসবা এই লোকটা দাউদ নবীর কাছ থেকে যখন পীরে চলে যাচ্ছে যাওয়ার পথে একটা ফকিরকে পাইলো ফকিরকে পাওয়ার পরে ফকিরটা বলল আমার কিছু টাকা দাও আমার কিছু হাদিয়া দাও কিছু সাদাকা করো সেই ব্যক্তিটা মুহূর্তের ভিতরে পকেট থেকে ছয়টা টাকা ছয়টা দিরহাম বাহির করে দিলেন ছয় দিরহাম দেওয়ার কারণে ষাট বছর হায়াত আল্লাহ তাকে বাড়িয়ে দিয়েছেন সুবহানাল্লাহ এটা হচ্ছে আস-সাদাকাতু তারুদ্দুল বালা বিপদ আপদ দূর করে দেয় অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে হলে বিপদ আপদ থেকে বাঁচতে হলে আল্লাহর সন্তুষ্টির জন্য জান্নাত পাওয়ার জন্য জাহান্নামের আযাবকে হারাম করার জন্য আল্লাহর রাস্তায় আজকে এই মুহূর্তে এখনি এই মাহফিলে দেওয়ার মতো প্রস্তুত কারা কারা আছেন হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ কবুল করুক বলি আমিন নির্বাচনের এই সময়টার ভিতরে কোনো রকম জুলুম করবেন না অনেকে আন্দোলন করতে গিয়ে রাস্তায় পেট্রোল বোমা মারে
কেউ গাড়ি ভাঙচুর করে, কেউ পিকেটিং নানান ধরনের কার্যক্রম করে, এগুলা করতে গিয়ে জানমালের ক্ষতি হয়, মানুষের ক্ষতি হয়, নিরহ নিরস্ত্র বৃদ্ধ শিশু মহিলারা মারা যায়। এই কাজগুলো মুসলমানদের জন্য ইসলাম হারাম করেছে না হালাল করেছে? কথা জোরে বলেন। আমরা কি কোন দলের আন্দোলনের বিরুদ্ধে কথা বলছি? আন্দোলন করে তোমাদের যা মন চাই করো, তবে আন্দোলন করতে গিয়ে মুসলিম জালিম হয়ো না। আন্দোলন করতে গিয়ে তোমরা অন্যায় অত্যাচার করবে না, ইসলামের বিরুদ্ধে যাবে না। আবার দলকে ক্ষমতায় টিকানোর জন্য নিরহ নিরস্ত্র মানুষদের উপর আক্রমণ করা যাবে না, মিথ্যা মামলা দেওয়া যাবে না। আপনি আপনার দলের প্রয়োজনে একজনকে দেখিয়ে দিয়ে গড় থেকে পুলিশ দিয়ে দড়িয়ে খারাপ অবস্থা তৈরি করবেন না। ওই সময়টার ভিতরে মিথ্যা মামলা একজনকে দিবেন না। অনেক ক্ষেত্রে আমরা দেখি আলেমদের নামেও পেট্রোল বোমা মারার মামলা দেয়, তিনি ভারতে আছে তার নামে মামলা হয়ে গেছে। আমরা যাবতীয় সকল জুলুম থেকে বাঁচতে হবে, আমরা মুসলিম হিসেবে থাকবো, আওয়ামী লীগ বিএনপি জামাত হেফাজত সবাই আমরা বাই 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 হয়ে থাকবো, আমরা কেউ জুলুম করব না, দলকানা হব না, দলান্ধ হব না, প্রকৃত মুসলমান হব। কোন দলের পক্ষ বলি নাই, কোন দলের প্রতি দৃষ্টি আকর্ষণ করো বলি নাই, একজন মুসলমান হিসেবে আগামীর সময়কে সামনে রেখে আমাদের আগামী দিনের বিপদজনক এই সময়টার ভিতরে কিভাবে ঈমান বাঁচাবো, জুলুম থেকে কিভাবে বাঁচবো, এই বিষয়ে আপনাদেরকে সচেতন সজাগ করার দরকার আছে না নাই? এই জন্য বলেছি, চেয়ারম্যান সাহেব মনে কষ্ট নেবেন না, আর কেউ দলীয় রাজনীতি টানবেন না। এই অনুরোধ রেখে শেষ করলাম। কথাবার্তা ভুল হতে পারে, ছোট মানুষ, মাফ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।